বন্ধুরা, পৃথিবী যেখানে আমেরিকা আর ইরানের যুদ্ধ নিয়ে আতঙ্কিত ছিল, সেখানে পুরো বিশ্বের আতঙ্ক এখন অন্য কিছুকে নিয়ে। এক মহামারী যা অন্য যে কোনো রোগ থেকে ভিন্ন, এখনো পর্যন্ত প্রচণ্ড ভয়ের ব্যাপার। এই মহামারী ছড়িয়ে পড়েছে ভাইরাসের মাধ্যমে, শহর থেকে শহর, দেশ থেকে দেশ ছড়িয়ে পড়ছে এর প্রভাব। এই কাণ্ডটি শুরু হয়েছিল চীন দেশের হুয়ান সিটি থেকে। কোনো জম্বির হামলা নয় বন্ধুরা, এই মহামারীর নাম করোনা ভাইরাস, যাকে কোভিড-19 নামে জানা যায়। 2019-এ কোভিড-19 খোঁজ পাওয়া যায়। এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। নাম শুনেই আমাদের আসলে কোনো রায় দেওয়া উচিত নয়। আগে আমাদের জানা উচিত যে এটি কী ধরনের ভাইরাস আর কতভাবে কী কী ক্ষতি এর দ্বারা সম্ভব। সবার আগে বলবো চীন দেশের সরকারকে নিয়ে, যাদের কাছে এই ভাইরাসের তথ্য সবচেয়ে বেশি। আর এমন অনেক তথ্য রয়েছে যা পুরো পৃথিবীর কাছে গোপন করা হয়েছে। এই ভাইরাস ওয়ানের 2019 ডিসেম্বরে আসে, কিন্তু প্রথমে চায়নার বিশেষজ্ঞরা এই ভাইরাসকে নিয়ে কোনো তথ্য বলতে পারেননি। সার্স ভাইরাসের মতো তারা এবারেও অজ্ঞ ছিলেন। যদি সার্স ভাইরাস সম্পর্কে কেউ না জানেন, তাহলে আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি যে 2003 সালে চীন দেশে এই ভাইরাস এসেছিল এবং দেশবাসীকে অনেক রোগে আক্রান্ত করেছিল। এক বছর পর এই ভাইরাস আপনা আপনি বিদায় নিয়েছিল চীন থেকে। 17 বছর আগে চাইনিজ সরকারকে এজন্য লজ্জিত হতে হয়েছিল পুরো বিশ্বের কাছে, কারণ 4 মাস পর্যন্ত পুরো পৃথিবীকে এই ভাইরাস সম্পর্কে কিছুই জানায়নি তারা। শুধু বাইরের দেশ নয়, এমনকি তারা নিজ দেশবাসীকেও জানায়নি। সর্বপ্রথম হংকংয়ে দেখা দেয়, অতঃপর পুরো দেশ ছেয়ে যায় এই সার্স ভাইরাসে। এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে অন্য দেশে ছড়ায় এই ভাইরাস। এরপর বেইজিং সাহায্য করে এই ভাইরাসকে পৃথিবীর সামনে আসতে, এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হন এরপর আর কোনো আতঙ্কের দেখা পেলেই তারা পুরো পৃথিবীকে সাবধান করবে আগেই। করোনা ভাইরাসের খোঁজ আগে এসেছিল, অর্থাৎ নভেম্বর মাসে। ডিসেম্বরে বেশ বড় অঙ্কের নিউমোনিয়া রোগীর খোঁজ পান চীন বিশেষজ্ঞরা, যার কারণ তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না যে কি কারণে এত নিউমোনিয়া রোগী আক্রান্ত হচ্ছেন। তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুতে ইনফর্ম করেন যে নিউমোনিয়ার অ্যাকচুয়াল কারণ তারা খুঁজে পাচ্ছিলেন না। 2020 সালের 7ই জানুয়ারির দিকে তারা একটি ভাইরাস খুঁজে পান যা সার্স ভাইরাসের মতো নয়, কিন্তু নিউমোনিয়ার কারণ, এবং অতঃপর অনেক পরীক্ষা নিরীক্ষার পর এটিকে নাম দেওয়া হয় জিমাস। খোঁজ করা হয় এর উৎস, এবং উৎসটি চীনের একটি স্থান উহান ধারণা করা হয়, যেখানে বিভিন্ন ধরনের জীবজন্তু জীবন্ত অথবা মৃত বিক্রিকিনি হয়। এই উহানের সব বাজার বন্ধ করে সিল করে দেওয়া হয় 1 জানুয়ারিতেই। কিন্তু একটি সমস্যা ছিল, জানুয়ারির 11 থেকে 21 তারিখ পর্যন্ত সেখানকার স্থানীয় বাসিন্দারা লুনার নিউ ইয়ার ফেস্টিভ্যালের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই ফেস্টিভ্যালটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী। এই ফেস্টিভ্যালটি 25শে জানুয়ারি হয়। 19শে জানুয়ারিতে সেখানকার লোক একত্রিত হয়েছিল ফেস্টিভ্যালটি উদযাপন করার জন্য। 40,000 মানুষ জড়ো হয়েছিল তখন, এবং সেখানকার মুখ্য ব্যক্তিরা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে কীভাবে এই ক্রাউড কমানো যায়। অতঃপর সরকারি আদেশ দেওয়া হয় এই ফেস্টিভ্যালটি স্থগিত করার জন্য, এবং উহান সহ আশেপাশের আরও কয়েকটি স্থান সিল করে দেওয়া হয়, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়। এই শহর থেকে কেউ অন্য কোথাও অথবা অন্য শহর থেকে এই স্থানগুলোতে কেউ যাতায়াত করতে পারবেন না, এবং এর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয় সরকারের। এই রহস্যময় রোগ প্রথমে 27 জন ব্যক্তির মাঝে ধরা পড়ে। লক্ষণগুলো ছিল অল্প জ্বর, সর্দি কাশি, বুকে ও পিঠে ব্যথা। অতঃপর পরীক্ষা করে দেখা গেল যে তাদের মাঝে প্রবেশ করেছে করোনা ভাইরাস। ধীরে ধীরে রোগীদের সংখ্যা বাড়তে থাকে। 41 জন রোগী হওয়ার পর সরকার তাদেরকে সম্পূর্ণ আলাদা করে রাখে, কিন্তু জানা গেল 13ই জানুয়ারি চায়না থেকে এই ভাইরাসটি ততদিনে অন্যত্র চলে গেছে। ব্যাংককে একজন মানুষের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে, এবং জানা যায় সে ব্যক্তিটি উহানে গিয়েছিল সেই ফেস্টিভ্যালটির জন্য। দিন দিন রোগীদের সংখ্যা বাড়তে থাকে, এবং চায়না ছাড়াও অন্যান্য জায়গার এই রোগের রোগী পাওয়া যায়। 25শে জানুয়ারি চায়না জানান দেয় যে এই করোনা ভাইরাস এখন আর তাদের আওতায় নেই। 28শে জানুয়ারি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু ঘোষণা জারি করে, ভাইরাস শুধু একটি ভাইরাস নয়, করোনা ভাইরাসটি সম্পূর্ণ একটি পরিবার, যেখানে পুরো 40 রকমের আলাদা আলাদা ভাইরাস রয়েছে। এদের নামকরণ করোনা
এদের আকারের অনুসারে করা হয়েছে কারণ এদের আকৃতি ক্রাউনের মতো দেখায়। এই ধরনের ভাইরাস সাধারণত জীব জানোয়ারদের মধ্যে দেখা যায়, কিন্তু কখনো জীবজন্তু থেকে বের হয়ে মানুষের শরীরেও প্রবেশ করে এবং সেখানে বসবাস করে রোগ ব্যাধি ছড়ায়। অবাক করার তথ্য হল যে ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার পর শরীর এটিকে গ্রহণ করতে চায় না, ভাইরাস তার রূপ বদলায় যাতে প্রবেশ করে স্থায়ী হতে পারে মানুষের শরীরে। এই ভাইরাসের রোগে আক্রান্তদের লক্ষণগুলো শুরুর দিকে হাঁচি আর কাশি দিয়েই, অতঃপর সর্দি এবং হালকা জ্বর আর সাথে শুকনা কাশি বাড়তে থাকে। একটা সময় শ্বাস নিতে কষ্ট হয়। প্রথমে ভাবা হতো শুধু জীবজন্তুর মাধ্যমেই এই ভাইরাস ছড়ায়, কিন্তু মানুষের মাধ্যমেও ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়েছে। চায়নার বৈজ্ঞানিকরা জানান ভাইরাসটি এতটাই শক্তিশালী যে বাতাসের মাধ্যমেও এটি ছড়ায়। এক হাসপাতালে কর্মরত 14 জনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে। তারা সেবা শুশ্রূষা করতে গিয়ে নিজেরাই অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর উহান শহরবাসী মাস্ক ব্যবহার করা শুরু করলেন, কিন্তু মাস্ক ব্যবহার করলেও কেউ রক্ষা পায়নি, কারণ চোখে যে বাতাস লাগে সেখান থেকেও ভাইরাসটি ছড়াতে পারে। এখনো পর্যন্ত করোনায় মৃত ব্যক্তিরা 50 ছিলেন এবং এর মধ্যে কিছু সংখ্যক আগে থেকেই অসুস্থ ছিলেন। তরুণদের মধ্যে বেশি ছড়াচ্ছে এই করোনা ভাইরাস। পৃথিবীর বেশিরভাগ গণমাধ্যমে ছাপানো হচ্ছে যে উহান শহরের সি ফুডে এই ভাইরাসটি ছড়িয়েছে, কিন্তু পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেছে যে এই ভাইরাসটি কেউ এখানে আগেই নিয়ে এসেছিল। বন্ধুরা, কেউ যদি চায়না থেকে কোনো ধরনের পার্সেল অর্ডার করেন, দয়া করে সতর্ক থাকবেন, যে কোনোভাবেই ভাইরাসটি ছড়াতে পারে। তবে ভালো সংবাদ হলো এই ভাইরাসটি 48 ডিগ্রিতে মারা যায়, তাই কোনো খাদ্যদ্রব্যে থাকলে তা গরম করলে ভাইরাসটি ডিজেবল হয়ে যাবে। কিন্তু খারাপ খবর হলো একজন নার্স ভিডিওর সাহায্যে পুরো বিশ্বকে জানায় যে চায়নার 60,000 মানুষ মারাত্মকভাবে আক্রান্ত এবং 15 লাখের মতো মানুষ প্রভাবিত। চায়না সরকার 2003 সেই সার্স তথ্যটি গোপন করার জন্য এই নার্সের কথা কেউ উড়িয়ে দিতে পারছেন না। চায়নার খালি বিল্ডিংগুলো অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়েছে। অনেক বড় বেড এবং সুযোগ সুবিধা সহ হাসপাতালগুলো বানানো হচ্ছে। নতুন আরও একটি ভালো সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতাল বানানো হচ্ছে, যা উহান শহর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থান করছে। বন্ধুরা, যদি করোনা ভাইরাস সম্পর্কে আপনারা অন্য কোনো তথ্য জেনে থাকেন, তবে অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই সতর্ক হতে পারি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।